हाय, आमी तोतोना, बांगाली रान्ना बान्नाते सबाई के आमंत्रण। आज आमी बानाबो एक पोलाव। एर जन्य आमी नियेछी बासमती चाल। चाल आमी 30 मिनट आगे भिजिए रेखेछी। 4 सेद्धर डिम, पेंयाज बाटा, एखाने 2 पेंयाज नियेछी, धनेपाता कुचि 2 चामच, नारकेलेर दूध 1 कप, लंका गुड़ो 1 चामच, हलुद गुड़ो 1/2 चा चामच, सादा तेल 2 चामच, आदा रसुन बाटा 1 चामच, नून परिमाण मतो, टक दई 1/2 कप, पोस्त और काजू बादाम बाटा नियेछी 1 चामच, घी 1 चामच, रोस्टेड गुड़ो मसला, एते आछे गोटा जीरे और धने 1/2 चा चामच, गोलमरिच 10, दारचिनी 1, एलाच 1 और लवंग 2। এই সব উপকরণ শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তাছাড়া আরও লাগছে গোটা গরম মশলা, দারচিনি 1, লবঙ্গ 4, এলাচ 4, আর নিয়েছি কিছু কাজু বাদাম। পোলাও বানানোর জন্য কড়াই গরম করে ঘি দেব। ঘি গলে গেলে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি। ঘিয়ে সামান্য ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব ভেজানো চাল, এদিক ওদিক সামান্য নাড়াচাড়া করে নেব। এবার দেব জল। এই গ্লাসে 2 গ্লাস চাল নিয়েছি, তাই 4 গ্লাস জল দেব। এতে দেব নুন। নুন সব সময় দেখে দেবেন। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিট। ডিম ভাজার জন্য প্যান গরম করে দেব তেল। ডিমে দেব সামান্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। হাত দিয়ে মাখিয়ে নেব। আর দিয়ে দেব গরম তেলে। ডিম সামান্য ভেজে নেব। এবার এগুলো তুলে নেব। এই তেলেই দেব পেঁয়াজ বাটা। ভালো করে ভাজতে হবে, না হলে কাঁচা গন্ধটা থেকে গেলে খেতে ভালো লাগবে না। পেঁয়াজ ভাজার মধ্যে দেব আদা রসুন বাটা। আদা রসুনও ভালো করে ভেজে নিতে হবে। এবার দেব কাজু বাদাম। কাজু বাদাম অল্প ভাজা হলে খেতে ভালো লাগে। এ সময় টক দইয়ে মিশিয়ে নেব নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সব উপকরণ ভালোভাবে ফেটিয়ে নেব। আর দিয়ে দেব এর মধ্যে। সব উপকরণ ভালো করে কষিয়ে নেব। এরপর দেব নারকেলের দুধ। আর দেব কাজু পোস্ত বাটা, ভাজা গুঁড়ো মশলা। এটা আমি প্রায় 2 মিনিটের মতো হতে দেব। পনেরো মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে নেব। ভাত তৈরি। হাতা দিয়ে উপরের ভাত সরিয়ে গর্ত করে নেব। এর মধ্যে দিয়ে দেব গ্রেভি। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ধনে পাতা কুচি। ভাত দিয়ে ঢাকা দিয়ে দেব। উপরে ছড়িয়ে দেব ঘি।
এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট আঁচ কমিয়ে। 5 মিনিট পর ঢাকা খুলে নেব। তৈরি এগ পোলাও।